তরুণ সমাজ বিনষ্টের প্রধান হাতিয়ার মাদক, আর সেই মাদকের আলোচিত স্পট বিয়ানীবাজার উপজেলার বারুইগ্রাম বাজার। বিভিন্ন উপায়ে এখানে মাদক এনে বিক্রি করছেন স্থানীয়দের পরিচিত অনেকেই। অনেকে বুঝেও মুখ খুলছেন না, আবার অনেকে বুঝতেই পারছেন না তার পরিচিত মানুষ মাদক কারবারি। র‍্যাবের সোর্স পরিচয় এক যুবক আরেক যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যার পর বেরিয়ে আসে মাদক কারবারের আশ্চর্যজনক ঘটনা। তিন মাদক কারবারিকে করা হয় আটক, বেরিয়ে আসে থলের বিড়াল। বেনিবাজার থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ উত্তরনগর এলাকার আলম আহমদ রবিবার বিকেলে আসেন বারুইগ্রাম বাজারে। সেখানে এসে তিনি 1 কেজি গাঁজা দেন লাউতা ইউনিয়নের নন্দিরফুল গ্রামের সাকুকে, যার বাজার মূল্য প্রায় 30,000 টাকা। বারুইগ্রামের ব্রিজের নিচে টাকা লেনদেনের কথা থাকলেও অনেকক্ষণ আলমকে ঘুরিয়ে ব্রিজের নিচ থেকে উদাও হয়ে যান সাকু। গাঁজা দিয়ে টাকা না পেয়ে হতাশ আলম উঠেন ব্রিজের উপর। তার কিছুক্ষণ পর সাকুর আত্মীয় রাবেল আহমদ যান ব্রিজের কাছে। সেখানে গিয়ে আলমকে পরিচয় দেন তিনি র‍্যাবের সোর্স হিসেবে, র‍্যাবের কাছে তাকে ধরিয়ে দিবেন। এমন কথা শুনে ভয় পান আলম, তখন তাকে বেধড়ক মারধর করেন নিজেকে র‍্যাবের সোর্স হিসেবে পরিচয় দেয়া রাবেল। ঘটনার শেষ এখানেই নয়, তারপর আলমকে রাবেল নিয়ে আসেন বারুইগ্রাম বাজারের একটি দোকানে। সেখানেও তাকে পেঠানোর সময় রাবেলকে গিয়ে আটকান স্থানীয়রা, উপস্থিত হন বাজার সভাপতি সহ অনেকেই। মারধরের কারণ জিজ্ঞাসা করলে রাবেল জানান আলম মাদক ব্যবসায়ী। তবে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনা হয় সেখানে সাকুকেও। তাদের কথাবার্তায় সন্দেহ হলে খবর দেয়া হয় বিয়ানীবাজার থানা পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান সাংবাদিকরাও। পরে লাউতার বিট অফিসার শাহ মোহাম্মদ হিমেল একদল পুলিশ নিয়ে আসেন ঘটনাস্থলে। তিনজনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 1 কেজি পরিমাণ গাঁজা। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাদের আটক করা হয়। আটককৃত তিন যুবক লাউতা ইউনিয়নের নন্দিরফুল গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে শাকিল আহমদ সাকু, একই উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ এলাকার আব্দুল মতিনের পুত্র রাবেল আহমদ এবং গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ উত্তরনগর এলাকার আব্দুল হকের পুত্র আলম আহমদ। বারুইগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি নিজামুল হক নাজিম জানান, বারুইগ্রাম বাজার বিয়ানীবাজারের অত্যন্ত সুপরিচিত বাজার, এ কারণে বিভিন্ন এলাকার লোকজন ব্যাপকভাবে বাজারে আসা যাওয়া করেন। মাদকের বিষয়ে আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি। এ সময় তিনি প্রশাসনকে মাদকের ব্যাপারে আরো তৎপর হওয়ার জন্য অনুরোধ জানান। লাউতা ইউনিয়নের দায়িত্বে থাকা বিট অফিসার এসআই শাহ মোহাম্মদ হিমেল জানান, জিজ্ঞাসাবাদে আটক তিন যুবক মাদকের কথা স্বীকার করায় তিনি বাদী হয়ে তাদের তিনজনের নামে মামলা দায়ের করেছেন। এদিকে পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাকুর বিরুদ্ধে নারী নির্যাতন, মাদকসহ 3টি মামলা রয়েছে, যার কারণে তাকে গ্রেফতারও করা হয়েছে কয়েকবার। জামিনে মুক্ত হয়ে সে একই অপরাধে জড়ায় আবারও, নতুন মামলা সংযুক্ত হয় তার বিরুদ্ধে এখন 4টি মামলা। অন্যদিকে আটককৃত আলম আহমেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে 4টি মামলা। নতুন এই মাদক মামলা যুক্ত হয় তার বিরুদ্ধে এখন 5টি মামলা। বেনবিজার থানার ওসি তদন্ত মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানের অংশ হিসাবে তাদেরকে মাদক দ্রব্য মামলায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার।